তো এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি কাজ করতে বলেছেন এই রমজান মাসে একটা আছে এতেকাফের বিষয়, যে রমজান মাসে আমরা রমজান মাস সম্পর্কে মোটামুটি কথাগুলো আমরা বলেছি। তো এরপরে রমজান মাসের পরে আমাদের রমজান মাসের শেষ 10 দিনে আল্লাহ রাসূল এতেকাফ করেছেন। তো এই এতেকাফ সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত আছে যে এতেকাফের জন্য রোজা শক্ত, রোজা ছাড়া এতেকাফ হবে না। লা এতেকাফা ইল্লা বিল সাওমেন, আকাদ আবু দাউদ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে, বাইহাকির মধ্যে হাদিসটি বর্ণিত আছে। তো এতে এখন রোজার মাসে তো এমনি আমরা ফরজ রোজা পালন করছি, কাজেই এখানে আর অতিরিক্ত নফল রোজার আর প্রসঙ্গ আসে না। কিন্তু রমজান মাস সারাও কেউ এতেকাফ মানত করতে পারে বা এতেকাফ পূরণ করতে পারে। তো রমজান মাস সারা যদি কেউ এতেকাফ করে তা সেখানে তার জন্য রোজা রাখা এটা শর্ত। তো এতেকাফ এর আল্লাহ রসুল রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ পালন করেছেন, এটা হলো সুন্নাতে মুয়াক্কাদায় কিফায়া, অর্থাৎ একই মসজিদের যারা নামাজি তাদের মধ্যে একজনও যদি এতেকাফটা পালন করে তো সকলের পক্ষ থেকেই সুন্নাতে মুয়াক্কাদা আদায় হয়ে যাবে, এটা এই জন্য বলা হয়েছে সুন্নাতে মুয়াক্কাদায় কিফায়া। তো এতেকাফের জন্য মসজিদ শর্ত, এতেকাফ করতে হবে মসজিদে, এমন মসজিদ হতে হবে যে মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, পাঁচ ওয়াক্ত নামাজের জামাত হয়, আজান হয়, একামত হয়। জুমার মসজিদ না হলেও চলবে, কিন্তু আজান একামত পাঁচ ওয়াক্ত হওয়া এটা শর্ত, এরকম মসজিদে এতেকাফ করতে হবে। তো এতেকাফের জন্য কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদ দুরাকাত নামাজ পড়বে, তারপর চারিরা সুন্নাত নামাজ পড়বে, তারপর সে এতেকাফ এ বসবে, অর্থাৎ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজ সে করবে না। এতেকাফের সময় রাত্রেও স্ত্রীদের সাথে গোপন আলাপ করা হারাম ঘোষণা করা হয়েছে, যে কোরআনে বলা হয়েছে ওলা তুবা শিরহুন্না ওয়াং তুমা আকিফুনা ফিল মাসাজিদ। তো এই জন্য এতেকাফে দিবারাত্রিতে কোনো অবস্থায় স্ত্রীর সাথে প্রেম আলাপ করা বৈধ আল্লাহ রাখেন নাই। তো এই এতেকাফ আল্লাহ রাসূল 10 দিন করেছেন, কিন্তু কেউ যদি এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে তো যখন সে প্রবেশ করলো ওই হইতে 24 ঘন্টা তাকে মসজিদে অবস্থান করতে হবে। 24 ঘন্টা অবস্থান করার আগে যদি মসজিদ ত্যাগ করে তাহলে তার উপরে একদিনের এতেকাফ কাজা করা অজেব হয়ে যাবে। তার কারণ কোরআন পাক আল্লাহ বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের কাজ আমল নষ্ট করবে না। কাজেই আপনি একটা আমলের নিয়াত করে সেই আমলটা আপনাকে পূরণ করতে হবে। নফল নামাজের নিয়াত করলে অন্তত 2 রাকাত পুরা করতে হবে, মানে নফল রোজার নিয়াত করলে সে রোজাটা পালন করতে হবে আর ভাঙলে কাজা করতে হবে। এই জন্য এতেকাফের নিয়াতে মসজিদে ঢুকে যদি একদিন এতেকাফ না করে, অর্থাৎ 24 ঘন্টা অবস্থান না করে মসজিদ থেকে বের হয়, তো তার জন্য এতেকাফ কাজা করা ওয়াজিব। কাজে মসজিদটা আপনার গুরুত্বের সহিত আপনারা দেখবেন, অনেকেই মসজিদে ঢোকেন আর মনে করেন যে আমি এতেকাফের নিয়তে ঢুকছি এই জন্য খাওয়া পরা আর ঘুমানো এখানে আদায় করলাম, আবার আমার ইচ্ছে মতো বের হয়ে গেলাম, এরকম কিন্তু অনেককে করতে দেখা যায়। কিন্তু এটা শরীয়তের সম্পূর্ণ খেলাফ, বিষয়টা আপনারা আলেমনাতে তাহকিক করে নেন। তো এভাবে এতেকাফ আপনারা করতে পারবেন। মহিলারা এতেকাফ করবে তাদের গৃহে। অবশ্য বুখারী মুসলিমে এরকম হাদিস দেখবেন যে আল্লাহ রসুল স্ত্রীগণ মসজিদের মধ্যে এতেকাফ করেছেন। তো এটার দ্বারা আপনারা এই প্রমাণ করিয়েন না যে এখনও মহিলারা এতেকাফ মসজিদে করবে, তার কারণ আল্লাহ রসুলের ঘর ছিল মসজিদের মধ্যে। এরকম দেখেন আল্লাহ রসুল কবর দেখেন ওইখানেই তো বিবিদের হুজরা, তো আল্লাহ রসুলের ঘরই ছিল মসজিদের মধ্যে, কাজেই তারা মসজিদে এতেকাফ করছে এটা তাদের জন্য সেই সময়ও এখন আর নাই, আর সেই রকম আপনাদের কারো ঘরও মসজিদের মধ্যে নাই। কাজে এই জন্য হাদিস দেখে কেউ বলবেন না যে মসজিদের মধ্যে মহিলারা এতেকাফ করতে পারবে। মহিলারা এতেকাফ করতে পারবে তাদের নিজ গৃহে, নিজ গৃহে তারা আলাদা একটা স্থান ঘিরে নেবে, সেইখানে তারা এতেকাফ করবে, এটা তাদের ইজ্জত আবরু পর্দা এটার জন্য এটা যথেষ্ট। আগে রাসূল সাল্লামের জামানায় মহিলারা এরকম স্বাভাবিকভাবে জামাতে হাজির হতো, এখন তো ওলামা একরাম তাদেরকে ওভাবে জামাতে হাজির হওয়ার অনুমতি দিচ্ছেন না, যে ফেতনার জামানা, ফাসাদের জামানা। এই জন্য এতেকাফের বিষয়ে যদিও আপনারা হাদিসে দেখবেন যে এতেকাফ মসজিদে করেছে, কাজেই এই জামানা এবং কালপাত্র বেঁধে এটা আপনারা বিবেচনা করবেন যে মহিলারা এতেকাফ করলে করতে পারবে, কিন্তু তারা ধরো নিজ গৃহে এটা তারা করে। আচ্ছা, এভাবে এলো এতেকাফের মশলা। সময় যে শুধু আমার এই বক্তব্যগুলো মানে একের পর এক ইনশাল্লাহ তাজিব সেন্টারে আসে আপনারা অনুসন্ধান করে এই বক্তব্যগুলি শুনবেন, এবং আমার যে বইগুলি আছে আলোয়াদার 1, এটা হলো ইমান ও শেরেক, আলোয়াদার 2, ইমান ও আখরাত, আলোয়াদার 3, সত্য দলের পরিচয়, আলোয়াদার 4, মানুষের অতীত, আলোয়াদার 5, মানুষের বর্তমান, আলোয়াদার 6, মানুষের ভবিষ্যৎ, আলোয়াদার 7, কোরআন হাদিস প্রকার। এইসব বই আমার লেখা, এগুলি পড়বেন,
আর তাফসিরুল ওয়াফি, এই তাফসিরে আমি লিখেছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন, তো এটার প্রথম এবং দ্বিতীয় খণ্ড বের হয়েছে, এগুলি আপনারা সংগ্রহ করবেন। এই অনুরোধ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।